হাইকোর্ট সু মোটো মামলা বা কারণ দর্শে কারণ দর্শে আমাদের এখানে একটা হাইকোর্ট আছে আমাদের রাজ্যে অনেক এই রাজ্যের মাটির সন্তানরা হাইকোর্টের বিচারপতিরা আছে দুর্ভাগ্য হইছে এদের ভূমিকা ছোট জগন্য এমন একটা দিন যায় না যেখানে মানুষ সন্ত্রাস মোকাবেলা করতে প্রত্যেকটা দিন আজকে সকালবেলা খয়েরপুরে কংগ্রেসীদের উপর নির্মমভাবে আক্রমণ করেছে মাথা মোটা ফাটাই দিয়েছে আজকে সকালবেলা অপরাধ তাহলে মানুষের বাড়ি বাড়ি যাইতেছে জনসংযোগ করতেছে সারা রাত একই চিত্র এত ললেসনেস আইন শৃঙ্খলার অবনতি বিচারপতিরা নাকতেল দেয় ঘুমায় হাইকোর্টের বিচার লজ্জা হয় এরা তো অন্যান্য রাজ্যের বিচারপতিদের ভূমিকা দীক্ষা তারাও তো সেরকম ভূমিকা অবতীর্ণ হইতে পারে কি চলছে রাজ্যের কেন এত ললেসনেস কেন খুন খারাপি আগুন ধরবো দোকান ভাঙবো গাড়ি জ্বলবো মারধর করবো ধর্ষণ হইব রাজনৈতিকভাবে কেন পলিটিক্যাল ভায়োলেন্স কেন এরা যাত একটা টু শব্দ করে না এখানকার বিচারপতি এই কারণেই পুলিশ প্রশাসন বিচার ব্যবস্থা লেজিসলেচার সংবাদ মাধ্যম ইচ্ছা থাকলেও ছাপতে পারে না টিভির মাধ্যম দেখাইতে পারে না লাইন কাটতে পারে ত্রিপুরা সহ সারা দেশের এই অবস্থা গণতন্ত্র বিপন্ন সংবিধান ভারতবর্ষের মতো অচল হয়ে পড়ছে শহীদ মিয়া যে মারা গেলেন মানুষের জন্য লড়াইটা লড়তে গিয়ে মারা গেছে উনি আমাদের মনে মানুষের হৃদয়ে সারা জীবন অমর থাকবে এবং এই যে রক্ত আমার দৃঢ় বিশ্বাস এটা ব্যর্থ হবে চিন্তা করেন না হয়তোবা আমার কাছে কিছু ফুটেজ আমি সংগ্রহ করছি যদি আপনারা নাই কারোর কাছে নাই এখানে কারোর কাছে নাই সংবাদ বন্ধুদের কাছে আপনাদেরকে একটু দেখাইয়া দেওয়া যায় যে আমি